অনেক ভাগ্যের ফলে আজ আপনাদের সামনে আমি উপস্থিত। গুরু গো হলাই হলাই দিন বয়ে যায়, ঘিরে নিল কালে আর কি হবে মানব জন, বসব সাধু মেলে আমি বসব সাধু মেলে, হালাই হালাই দিন বয়ে যায়, হালাই হালাই দিন বয়ে যায়, ঘিরে নিল কালে আর কি হবে মানব জন, বসব সাধু মেলে আমি বসব সাধু মেলে। কত শত লক্ষ জনি ভ্রমণ করেছ জানি, কত শত লক্ষ জনি অমন ভ্রমণ করেছ জানি, মানব কুলে মনিরে তুমি মানব কুলে মনিরে তুমি এসে কি করিনে, আর কি হবে মানব জন, বসব সাধু মেলে আমি বসব সাধু মেলে। সাধু মানব জন্মের শ্রেষ্ঠ জায়গায় অবস্থান করে, শুদ্ধ আশার এই সাধু পুরুষগণই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল মানুষকে পরিচালনা করে। সেটা হলো মানুষের ঊর্ধ্ব গতিতে যে মানুষটা মনের মানুষ বাস করে, সেই মানুষের সাথে কানেক্ট করে দেয়, সারা জীবন কাছে করেই রাখি যে মানুষটি তাকে আমরা চিনি না, তবে সাধু সঙ্গ গেলে সাধুদের বাতাসে সাধুদের আবহায় সেই মনের মানুষের সাথে এই মানুষটির সংযোগ করে দেয়, তাই সেই সাধু হল গুরুজন। অং অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং
जान चरा चरम तदपदं दर्शितं तस्मयी श्री गुरुवे नमो गुरुवे नमो गुरुवे नमो अज्ञानं तिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकय चक्षुरं मिलितं तस्मयि श्री गुरुवे नमो तस्मयि श्री गुरुवे नमो गुरुवे नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु महेश्वर गुरुनं पतित पावनं परमेश्वर गुरुनं पतित पावनं परमेश्वर परमेश्वर एक बार एक गृहस्थ से सारा दिन एक मानत करे उपोस करेछेन रोजा रेखेछेन बोली उपोस करेछेन जे प्रभु आमार बांछाटा पोरा होले आमी सातजन साधुगुरु वैष्णव के आमी तादेर निजे हाते हाथ धुए देव एक मुठो पानाहार करब एकादशीर पर सारा दिन पर साधुगुरुरा एसेछेन साधुगुरुरा एसे बोलछेन गुरु नामेई मुक्ति प्रभु नामेई मुक्ति हरि नामेई मुक्ति मानव जन्म नाकि मुक्तिर जन्म ताई गुरु नामेई मुक्ति तो गृहस्थेर एरकम बारान्दा एरकम खाचार मध्ये একটা ময়না পাখি ছিল তো ময়না পাখি তো কথা বলে তো ময়না পাখি হাসছে তো ময়না কথা বলে হাসছে তখন সাধুগুরু বলছে যে এই ময়না তুমি হাসছো কেন বলছে হাসবো না তোমাদের কথা শুনে আসে তোমরা এইসব কথা পাও কোথায় এই যে গুরু নামে এই মুক্তি হরি নামে এই মুক্তি এসব মিথ্যা কথা ভুয়া কথা কোথায় পাও তোমরা বলছে কেন এটা তো শাস্ত্রে আছে তো বলছে কেটে দাও ও কথা ভালো না বলছে কেন কেটে দেবো কেন বলছে এই নামেই যদি মুক্তি হয় আজ 12 বছর আমি এই খাঁচার মধ্যে বন্দি আমি সকাল থেকে সন্ধ্যা অবধি কৃষ্ণ নাম করি হরি নাম করি গুরু নাম করি কই আমার তো মুক্তি হলো না তুমি কেটে দাও ওই কথা ও তোমার ওই শাস্ত্র ভুল এর মধ্যে গৃহস্থ এসে বলছে যে সাধু গুরু বৈষ্ণব আপনারা একটু আসনটা ঠিক করে বসেন এক্ষুনি আপনাদের জলযোগ করাবো আমি তো সাধু গুরু বৈষ্ণব বলছে তোমার বাড়িতে আমরা পানাহার করব না বলছে আমার অপরাধ বলছে তোমার অপরাধ কিছু না এই খাঁচার মধ্যে থেকে এই পাখি যদি তুমি ছেড়ে না দাও একে মুক্ত করে দাও না তাই সাধন ভজন হবে না মুক্ত করে দাও তো অনেকদিন গৃহস্থ এই ময়নাটারে পোষে পোষা পাখিটার প্রতি তার তো মায়া থাকতেই পারে খুব ব্যথা লাগছে তারপরেও সাধুগুরু বৈষ্ণব বলেছেন সারাদিন উপোস আছে বাড়ির সবাই এইবার পাখিটাকে ছেড়ে দিয়েছে পাখি 12 বছর পর একটু ডানা মেলতে মেলতে কোনোরকম উড়ে এই নিম গাছের ডালের উপরে বসে পাখা ঝাড়ছে আর বলছে ও সাধু এবার বলো তো কী জানি বলছিলে তোমরা বলছে কেন গুরু নামেই মুক্তি হরি নামেই মুক্তি প্রভু নামেই মুক্তি সে বলছে ওটা ভুয়া কথা বলছে তোকে তো ছেড়েই দিচ্ছি এখন আবার তুই বলছিস কেন ভুয়া কথা তো বলছে ওর সাথে তাহলে আর এক লাইন লিখে রাখো কী লিখবো আমরা কি বলছে আমি বলছি তুমি লিখো এটা তো তোমরা লিখছো না এটা পাশ করতে একটা সাধু সঙ্গ লাগে একা যদি হয়তো তাহলে আমিই ডেকে ডেকে পারতাম তোমাদের মতো সাধু সঙ্গ থেকে পাশ হলে তারপরে না আমি মুক্তি পেলাম
সুতরাং কোনো ভালো কিছু মানুষের কাছে পৌঁছাতে হলে এক কয়েকজন মানুষ শুদ্ধ মানুষ শুদ্ধাচারের মানুষ এটাকে পাশ করে নিতে হয়, এটা লিখে রাখো। এই জন্য সাধুসঙ্গের প্রয়োজন এবং এই জন্য মানুষ সাধুসঙ্গে যায় এবং সাধুসঙ্গ করে। মানব জন্মের আশায় এই সাধুসঙ্গ করে দেবতারা, ভগবানের কাছে প্রার্থনা করেন যে প্রভু আমরা মানুষের মধ্যে যেতে চাই। ফেরেশতারা আল্লাহর কাছে প্রার্থনা করে প্রভু আমরা আমাদেরকে তোমার মানুষের কাছে পৌঁছে দাও, আমরা মানুষ হতে চাই, ফেরেশতা থাকতে চাই না। এমনই একটা মানব জন্ম, দুর্লভ জন্ম, আমরা সেই জন্মের এসে পৌঁছেছি অনেক অনেক ভাগ্যের ফলে, কিন্তু আমাদের এই মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত কতবার অমানুষ হয়েছি তা কি আমরা জানি? অনেক পুণ্যের ফসল এই মানব জন্ম, এ জন্মে এসে আপনি একটা পুণ্যের কাজও করতে পারবেন না, অনেক পুণ্যের ফলে আপনার এই মানব জন্ম। সুতরাং সবসময় লক্ষ্য রাখতে হবে আমাদেরকে যেন আমরা একটিবারের জন্য অমানুষ না হই। এই মানব জন্মের আশাই কত দেবী দেবতা বঞ্চিত হয়, হেন জন্ম দিন দয়াময়। হেন জন্ম দিন দয়াময় দিয়েছ কোন ফলে, আর কি হবে মানব জনম, বসব সাধু মেলে আমি বসব সাধু মেলে। সমঝে কর বেচাক কেন, লালন বলে কুল পাবা না, লালন বলে কুল পাবা না, এবার ঠকে গেলে আর কি হবে মানব জনম, বসব সাধু মেলে আমি বসব সাধু মেলে। হেলাই হেলাই দিন বয়ে যায়, হেলাই হেলাই দিন বয়ে যায়, ঘিরে নিল কালে আর কি হবে মানব জনম, বসব সাধু মেলে আমি
বসব সাধু মেলে আমি বসব সাধু মেলে।